হ্যালো, আমি সুপ্তি বলছি টেক্সাস আমেরিকা থেকে। আমাদের এখানে আজকে শনিবার, ছুটির দিন সকালবেলা। আমরা বের হয়েছি একটা সিনেমা দেখবো বলে, তাও আবার বাংলা সিনেমা। যারা বাংলাদেশে আছেন তারা হয়তো অনেকেই ইতিমধ্যে হাওয়া সিনেমাটা দেখে ফেলেছেন, তবে আমাদের এখানে গতকালকেই রিলিজ পেয়েছে। ডালাসে বেশ অনেকগুলো হলেই রিলিজ পেয়েছে, আমরা আমাদের বাসার কাছের একটা হলে চলে এসেছি। তো খুবই এক্সাইটেড, অনেকদিন বাদে হলে বসে বাংলা ছবি দেখতে পাবো, এই জন্য তো খুবই আশাবাদী। দেখা যাক কেমন লাগে, আপনাদের সাথেও শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স। আমরা আজকে যে সিনেমা হলে এসেছি এটার নাম সিনেমার্ক। তো সিনেমার্কের ওয়েবসাইট থেকে অনলাইনে আমরা হাওয়া সিনেমার অ্যাডভান্স টিকিট কেটে নিয়েছিলাম, আর আমরা দেখেছি প্রায় সবগুলো শোই হাউসফুল। তো বলা যায় ডালাসের প্রায় অনেক বাঙালি এই সুযোগটা মিস করছে না বাংলা ছবি দেখার। আমরা আমাদের হলে চলে এসেছি, একটু পরেই সিনেমা শুরু হবে, তো দেখা যাক কেমন লাগে। আমরা যে হলটাতে বসেছি এই হলের সিটগুলো ছিল রিক্লাইনার সিট, তো খুবই আরাম করে পা ছড়িয়ে বসে আমরা সিনেমাটা উপভোগ করছিলাম। তুমি বন্ধু পাখি আমি জান, অবশেষে আমিও দেখে ফেললাম হাওয়া সিনেমাটা, আমার বেশ ভালো লেগেছে। আমি বলবো যারা এখনো দেখেননি এবং যদি দেখার সুযোগ থাকে দেখে ফেলবেন সিনেমাটা, নিরাশ হবেন না, গল্পটা খুবই ইউনিক। আর আমার জন্য আসলে বেশি এক্সাইটিং ছিল, কারণ আমি আসলে বাংলা ছবি দেখতে পারছি এখানে বসে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। তো ওইভাবে আসলে আমি জাজও করব না। এই সিনেমাতে সবাই এত বেশি ভালো অভিনয় করেছে যে এদেরকে দেখে মনেই হচ্ছিল না যে এরা অভিনয় করছে, এত নিখুঁত আর রিয়েলিস্টিক লেগেছে। যাই হোক, আমরা খুব খুশি খুশি মনেই সিনেমা দেখে বের হলাম। আর আমরা আজকে যে সিনেমা হলে এসেছি সিনেমার্ক, এই জায়গাটাও খুব সুন্দর, তা আমি ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমরা বের হয়ে গেলাম সিনেমার্ক থেকে, এখন একটু ওয়েন্ডিসে যেয়ে আমরা হালকা খাওয়া দাওয়া করবো, তারপরে আমাদের প্ল্যান আছে একটু ইন্ডিয়ান বাজারে যেয়ে গ্রোসারি করার। তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি কথা হবে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন।